শ্রী মীরাবাই একবার এক মন্দিরে গেছিলেন, যেখানে সমাজের নারীদের যাওয়া মানা, ছেলেরাই শুধু যাবে। ভক্তিপ্রেমের জোরে শ্রী মীরা ওখানে পৌঁছে যান। প্রধান পুরোহিত যখন দেখে বলেন, তুমি এখানে এলে কি করে? এখানে তো পুরুষ ছাড়া কারোর অধিকার নেই। শ্রী মীরা বলেন, কোথায় পুরুষ? তোমরা কি কেউ পুরুষ? পুরুষ তো সেই একজন। তাহলে পুরুষোত্তম কিসে হলেন? এই পুরুষ নাম পদবাচ্য, যেসব দেহ সমাজে থেকেছেন, অবতরণ করেছেন, এসেছেন, সেসবের মধ্যে উত্তম শ্রেষ্ঠ পুরুষোত্তম শ্রীকৃষ্ণ। ওনার জীবনের অনেক কিছু পাঠের মধ্যে একটি পাঠ ওনার প্রেমযোগ, ওনার বংশীবাদক রূপ। উনি বাঁশি বাজান, আর কাহিনী বলে সে সময় ওখানকার যে সমস্ত রমণী, তারা সকলেই শুধু মনে প্রাণে কৃষ্ণ রমণী করত, তাই তাদের সকলের মনে কৃষ্ণ ছাড়া আর কিছু থাকত না। তাই শ্রীকৃষ্ণের বাঁশিতে ওরা ওনার আশেপাশে ঘুরে বেড়াত, ঘর বাড়ি ছেড়ে, কাজকর্ম ছেড়ে ওনার আশেপাশে ঘুরে বেড়াত, এমন কাহিনী দেখানো হয়েছে। এর অর্থ কি এই যে সেখানে শুধু নারী শরীরই থাকতো আর কোনো নর শরীর থাকতো না? এমন মনে হয় না। মহাভারতে দেখায় যদি দ্রৌপদী ওনাকে সখা মেনেছেন, তো অর্জুনও তো সখাই মেনেছে। কিন্তু সাধারণ বোধবুদ্ধিতে প্রেমটা রমণীদের নিয়ে বললে, গোপীদের নিয়ে বললে সাধারণ মনের বোধ হয় বুঝতে সুবিধা হবে, তাই এমন বলা। তাই সাধক মন যদি রাধা প্রেমে না যায়, তোমার প্রেম যদি শ্রী রাধার মতো না হয়, তাহলে কৃষ্ণ ঈশ্বর পাওয়া সম্ভব না। রাধার প্রেমটি কেমন? বিচার শূন্য, শুধু ঈশ্বর প্রেমে কেমন উদ্ভ্রান্ত, মান নেই, আমি শূন্য তাই অপমানও নেই। ঈশ্বর প্রেম এমন না হলে তো পৌঁছানো যায় না। তাই শ্রীরাধার স্থান শ্রীকৃষ্ণের সাথে। নামের আগে রাধা কৃষ্ণ বলে লোকে, কৃষ্ণ রাধা নয়, সিয়ারাম বলে, রাম সীতা নয়। অমন যখন মনের সাধনা হয়, তখন ঈশ্বর প্রাপ্তি হয় বই কি? তাই অমন নিঃসংশয়
একমুখী, মান অপমান রহিত, বিচার শূন্য, প্রেম। এমন হোক তোমাদের মন।